হয় নমস্কার সমগ অসম বাকিলৈ আজি সপ্তমীৰ ৰাতিপুৱা আমি শুভেচ্ছা জনাইছো ধুবুৰীৰ পৰা ধুবুৰীত বৰ্তমানে যত আমি উপস্থিত আছো এয়া হৈছে ধুবুৰীৰ গুৰুত্ব মন্দিৰ যি মন্দিৰৰ পূজাত এটা বিশেষ মহত্ব আছে কাৰণ 137তম বছৰ এইবাৰ ধুবুৰী হৰিসভাৰ আৰু হৰিসভাৰ পূজা কিন্তু যি মাংগলিক নিয়ম নীতি মানি পেলাই ৰাতিপুৱাৰ পৰা সেই পূজা অৰ্চনাৰ কাম আৰম্ভ হৈছে আপোনালোকৰ এই পূজা অৰ্চনাৰ দৃশ্য আমি দেখুৱাই আছো ইয়াত দেখিছে পোনপটীয়াকৈ পূজাৰ কাম চলি আছে ৰাতিপুৱাৰ পৰা আৰম্ভ হৈছে পূজাৰ কাম আৰু সম্পূর্ণ যে নিয়ম নীতি মানি পেলাই যে পূজা পূজাৰ পর্ব আছে এই পূজাৰ পর্ব চলি আছে আমি ভিতৰৰ ফালে যদি এই দৃশ্য দেখুৱাব পাৰোঁ আমি যত্ন এটা কৰিম ভিতৰ দেখুৱাবলৈ মন্ত্র উচ্চারণে এক বিপরীত পরিবেশ এই মুহূর্তে ধুবুরী হরিসভাত 137তম বছর এই বছর ধুবুরী হরিসভার আর প্রথমতে আমি প্রতিমাটা দেখবাই লৈছো প্রতিমা যদি আপনাদের দেখা পায় সুন্দর আটকজনীয় প্রতিমা আর সেই প্রতিমা কিন্তু চাবলৈ পূর্বতর ধুবুরীর বিভিন্ন প্রান্তর পর মানুষ ইয়ালৈ আহে ইয়ালৈ আহে আর এই প্রতিমা দর্শন করাইছো আমি আপনাদের প্রতিমার লগে বর্তমানে পূজার কাম কাজ চলি আছে কিছু সংখ্যক ভগবান রাইজ আহি উপস্থিত হয়েছে আর পূজার যে কাম কাজ সেই পূজার কাম কাজও আমি চলি আছে আমি পূজার কাম কাজও দেখবাই আছো এনেদরেই রাতেপার ভাগর পরাই যে সপ্তমীর রাতেপা যে পূজা অর্চনার কাম এই পূজা অর্চনার কাম আরম্ভ হয়েছে অতি সুন্দরকে ভগবানের পূজা চলি আছে আর হরিসভার পূজা অতি নিয়ম নিষ্ঠারে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে এই পূজা করা হয় ধুবুরীর এখন ঐতিহ্যবাহী দুর্গা পূজা যে দুর্গা পূজায় এখন চাবলৈ ধুবুরীর চহৰৰ নহয় ধুবুরী জিলার বিভিন্ন প্রান্তর মানুষ ইয়াত আহে আর সেই পূজার কামত অংশগ্রহণ করে আমি সেই পূজা পোনপটি আমি আপনাদের দেখছি বর্তমানে পূজা উৎসব চলি আছে আর রাতেপা মন্ত্র উচ্চারণে ধুবুরী হরিসভা মন্দিরত এক সুন্দর পরিবেশ বর্তমানে বিরাজ করেছে আজি যে সপ্তমীর দিন রাতেপার এই দৃশ্য আমি যে সপ্তমীর দিন রাতেপার এই দৃশ্য আমি যে দেখাব পারিছো এই সপ্তমীর দিন রাতেপার দৃশ্য ভক্তবান রাইজ ইয়াত আহি উপস্থিত হয়েছে মা পূজা অর্চনা করেছে আর পূজা অর্চনা করার লগতে আজির দিন সপ্তমীর দিন রাতেপার দিন হরিসভা মন্দিরের প্রতিমাক প্রণাম করবলে প্রতিমার দর্শন করবলে ইয়াত সম্ভব আছে আর সুন্দরভাবে মাঙ্গলিক নিয়ম নীতি মানি পেলায় ইয়াত দুর্গা পূজার যে রাতেপার সপ্তমীর রাতেপার যে পূজা অর্চনা সেই পূজা অর্চনার কাম চলি আছে সন্ধ্যের পিছতে ইয়াত আরতির ব্যবস্থা হব আরতি দিবলে বহু মানুষ ইয়াত আই উপস্থিত হব কারণ ধুবুরীর এইখন পূজা মণ্ডপত যথেষ্ট মানুষ ইয়াত আহে আর এতিয়ালৈকে ইয়াত আরতি দিবলে মানুষ ইয়াত আহে দিনের ভাগত দুপুরিয়ার ভাগত আরতি আছে আরতি আহিব এই মুহূর্তে আপনার আমি পোনপটিয়াকে সেই দৃশ্য দেখাইছো আর এই দৃশ্য আপনাদের পোনপটিয়াকে দেখা পাইছে এয়া ধুবুরী হরিসভা আমি পুরন উল্লেখ করেছো 137তম বছরত করে দিছে এবার ধুবুরী হরিসভায় আর ধুবুরী হরিসভার এই পূজা যথেষ্ট গুরুত্বপূর্ণ পূজা কারণ 137 বছর ধরে এই নিয়ম নীতি শৃঙ্খলা মানি পেলায় এই পূজা চলি আছে এই কেলিও চলছে কোনো আর এই পূজার যদি আমি কব যাব আসলে একদম করবই গেলে সম্পূর্ণ নিয়ম নীতিটা মানি শৃঙ্খলাবদ্ধভাবে এই পূজাখন হয় আর সেই পূজা অংশগ্রহণ করবলে দূর দূরণির পর মানুষ আহে কেবল ধুবুরী শহরের মানুষ ইয়া নয় দূর দূরণির পর জেলাখানের বিভিন্ন ঠাইর পর মানুষ এই ইয়াত পূজা অংশ করে পরবর্তী সময়ত আমি ধুবুরীর আন আন প্রান্তর পর যে পূজা অংশ কেনেদরে চলি আছে সেই দৃশ্য আপনাদের দেখাবলে চেষ্টা করি।